তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড, দেখা যায় আমাদের মোবাইলে যখন কল আসে তখন কিন্তু এখানে সাধারণ নর্মাল দেখা যায়, কিন্তু অ্যান্ড্রয়েডের মতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার মোবাইলে ইনকামিং কল আসে তাহলে সেম আইফোনের মতো এখানে স্ক্রিন হবে, তখন এখানে রিসিভ করার স্টাইল আইফোনে যেভাবে কল রিসিভ করে ইনকামিং, ঠিক ওই রকম আপনারা ইনকামিং কল রিসিভ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইল ফোন দিয়ে। বন্ধুরা, এটা কিন্তু আসলে অনেকের মোবাইল ফোনে নেই, যারা আইফোন ব্যবহার করে মূলত তাদের কাছে এরকম স্ক্রিন রয়েছে আইফোনের জন্য। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কেউ কল করবে তখন এখানে চাইলে আপনি যখন নোটিফিকেশন টান দিবেন, দেখবেন নোটিফিকেশনও কিন্তু আপনার এই কল স্ক্রিন রয়েছে, এখান থেকেও ক্লিক করে আপনারা রিসিভ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকেও আমরা টাচ করে রিসিভ করতে পারবো। এবং আপনি চাইলে নিচে যে রয়েছে স্লাইড, আইফোনে যেভাবে স্লাইড করে কল রিসিভ করা হয় ঠিক ওইভাবে আপনি কল রিসিভ করতে পারবেন। দেখুন, আইফোনের মতো যে স্ক্রিনটি রয়েছে ওই স্ক্রিনটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আমাদের কাছে। এই যে দেখুন, সেম আইফোনের মতো। তো এখানে জাস্ট আপনি স্লাইড করবেন, কল রিসিভ হয়ে যাবে। তো এটি শেখার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এই ভিডিওটি দেখার সময় আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে একটি বেল আইকন পাবেন, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, এবং নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, লিখে দিবেন গুড ভিডিও কিংবা নাইস ভিডিও, তারপর এই আইকনটিতে ক্লিক করে সেন্ড করে দিন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড স্ক্রিনকে আইফোনের মতো স্ক্রিন করবেন মোবাইলের কল রিসিভ করার জন্য? তো তার জন্য আপনাদের ছোট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেক ধরনের ফিচার আছে যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, অ্যাপ্লিকেশনটি অন করলে ঠিক ইন্টারফেস এরকম আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি অ্যারো আইকন, এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন বেস্ট কল অ্যান্ড ক্লিন ফোন ডায়ালার, তারপর আবার এখানে ক্লিক করুন, এবং আবার এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে ডিফল্ট একটি ডায়ালার আসবে। ওই ডায়ালারটি সিলেক্ট করার পর দেখুন এখানে নাম্বার ওঠানো, সেম কিন্তু আইফোনের মতো। এবং আপনারা আইফোনের এই ডায়ালারে আরও বিভিন্ন সুবিধা পাবেন, যেমন আপনি যদি কাউকে ব্লক করতে চান, কারো নাম্বার, রিসেন্ট নাম্বার কিংবা আপনাকে কেউ মিস কল দিয়েছে, এই যে এখানে সেটিং আছে, সেটিং থেকে অনেক ধরনের অপশন পাবেন। এই যে দেখুন স্লাইড টু অ্যান্সার, এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর এখানে রয়েছে চেঞ্জ ওয়ালপেপার, যখন আপনার এখানে কল আসবে তারপর মোবাইলের যে হোম স্ক্রিনটি রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করতে পারবেন। তারপর কল ব্লকার, এখানে কারো নাম্বার আপনি ব্লক করতে চাইলে খুব সহজে ব্লক করতে পারেন। এই যে রয়েছে চেঞ্জ রিংটোন, এবং এখানে আরও রিংটোন পাবেন আপনি। এই যে এখানে রয়েছে আরও সেটিং, এখানে এই অনেকগুলো সেটিং দেওয়া আছে প্রত্যেকটি অপশন। তারপর কল অ্যানাউন্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এটি অপশন অন করেন, যখন আপনার মোবাইলে কল আসবে তখন কিন্তু আপনার নামটি উচ্চারণ করবে, কিংবা যে আপনাকে ফোন করেছে তার নামটি এখানে উচ্চারণ হবে। এই যে দেখতে পাচ্ছেন স্পিক কলার নেম, তারপর স্পিক আননোন নাম্বার, অ্যানাউন্স ইন ভাইব্রেশন মোড, সব ধরনের অপশন এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোনের স্ক্রিন করতে কিন্তু আসলে অনেকেই জানে না। তো আপনি যদি করেন তাহলে সবাই হয়তো মনে করবে এবং আপনার কাছেও ভালো লাগবে আইফোনের স্ক্রিন। এই যে দেখুন, যখন কল আসছে উপর থেকেই আপনারা রিসিভ করতে পারেন, সুন্দর একটি আইকন, এই যে দেখুন এখান থেকে রিসিভ করতে পারবেন। আর যদি আপনার মোবাইলটি লক অবস্থায় থাকে, কেউ ফোন করে, এই যে দেখুন সেম আইফোনের মতো স্লাইড টু অ্যান্সার, এখান থেকে কল রিসিভ করতে পারেন ভিউয়ার্স। এবং আপনারা এই ডায়ালারে আরও বিভিন্ন অনেক সুবিধা রয়েছে কল ব্লক সহ, তো এখান থেকে সব ধরনের অপশন আপনারা পাবেন। তো বন্ধুরা, এখন কথা হলো আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওতে আসুন, তারপর এখানে ক্লিক করুন, ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।